প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পিয়ারলেস কলেজ নিবেদিত নোশন টেলিভিশনের নিয়মিত আয়োজন জয়ীতে। আপনারা জেনে থাকেন যে জয়ী অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি কর্মক্ষেত্রে সফল একজন নারীকে ঘিরে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কর্মক্ষেত্রে সফল তেমনি একজন নারী, তিনি হলেন সপ্তপর্ণা কুটিরের স্বত্বাধিকারী শুভ্রা চৌধুরী। চলুন কথা বলি তার সাথে। শুভ্রা চৌধুরী, নোশন টেলিভিশনের স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, নোশন টিভিকেও ধন্যবাদ। আপনি তো একজন শিক্ষক এবং আপনি অধ্যাপনার সাথে জড়িত, একটি কলেজে আপনি অধ্যাপনা করছেন, তো অধ্যাপনার ফাঁকে কেন আপনাকে উদ্যোক্তা হতে হলো বা উদ্যোক্তা হওয়ার বাসনা কেমন কেন হলো? বাসনাটা হচ্ছে আমার আসলে ডিজাইনিংয়ের কারণে আমার উদ্যোক্তা হওয়া। অর্থাৎ আমি আঁকতে ভালোবাসতাম ছোটবেলা থেকে, তো আঁকতে যেটা আমি আসলে ওইটার উপরে বা আঁকার উপরে আমি কোনো এগিয়ে যেতে পারিনি, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই আঁকার যে কনসেপ্টটা সেটা যদি আমি শাড়িতে, সালোয়ার কামিজে বা অন্য কোথাও যদি আমি সেটা কাজে লাগাতে পারি বা লাগিয়েছি, যেটার কারণে আমি সবার কাছে মোটামুটি প্রশংসিত হয়েছি আগে থেকেই, মানে ছোটবেলা থেকেই, যে আমি যে জামাটা হয়তো মা বানিয়ে দিয়েছে সেটার মধ্যে কিছুটা এঁকে বা হাতে কাজ করে জামাটাকে একটু অন্যরকম করে তৈরি করেছি। মা একটা ব্লাউজ তৈরি করেছে, আমার কাছে মনে হচ্ছে ব্লাউজের হাতাতে বোধহয় একটা কিছু এঁকে দিয়ে সেটাকে যদি সেলাই করে দিই তাহলে ব্লাউজটা একটু অন্যরকম দেখা যাবে। সেটা থেকেই আসলে শুরু হওয়া, মানে ওইখান থেকেই আমার চিন্তাভাবনা বা শুরু করাটা হচ্ছে। সে এই যে আপনি বলছিলেন যে আপনি যে সৃজনশীলতা আপনার ছোটবেলা থেকে, সেটাই আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে, এই উদ্যোক্তা জীবন আপনি কবে থেকে শুরু করলেন? আমি উদ্যোক্তা জীবনটা শুরু করি 2015 থেকে। সেটাও একটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমি প্রথম যাই সোনারগাঁ জামদানি মেলায়। মেলায় গিয়ে আমি বিভিন্নভাবে দেখলাম যে একই রকম জামদানি এক একজন এক একটা দাম বলছে। কী কারণ? কেউ বলছে এটা 80 কাউন্টের জামদানি, এটা বলছে কেউ 60 কাউন্টের জামদানি, কেউ বলছে এটা 84 কাউন্টের জামদানি। এখন আমি বুঝতে পারছি না কাউন্ট কী জিনিস, তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারে না, বলতে পারে না মানে আমাকে বলছে 84 কাউন্ট, এটা আপনাকে বোঝানো সম্ভব হবে? আপনি কাপড়ে হাত দিয়ে দেখেন, ওই কাপড়ে হাত দিয়ে দেখেন, এই কাপড়টা হাত দিয়ে দেখেন, হ্যাঁ কাপড়ে কাপড়ে ডিফারেন্স হচ্ছে, 84 কাউন্টের জামদানিটা বেশ মুসলিম মানে মুলায়ম মসৃণ, কিন্তু 60 কাউন্টের কাপড়টা ওরকম মনে হচ্ছে না, একটু খসখসে মনে হচ্ছে, হার্ড মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি বুঝবো কী করে কোনটা 84 কোনটা 90 কোনটা 80। 60টা হয়তো 80 আর 60-এর মধ্যে পার্থক্য বোঝা যাবে, কিন্তু 90 84 100-এর মধ্যে তো পার্থক্য বোঝা যাচ্ছে না। তখন আমার কাছে মনে হলো যে আমি যদি এটা নিয়ে কাজ করি বা এই জামদানির উপরেই যদি আমি মোটিভ নিয়ে কাজ করি তাহলে বোধহয় আমার কাছে ভালো লাগবে। এরপরে আমি তাঁতিদের সাথে একটু করে যেটা হয়, আমি ওদের কাছ থেকে জানতে চাই, বারবার যখন জানতে চাই তখন 2-3 বা 4 বার আমাকে রিফিউজ করেছে তারা, আপনি বুঝবেন না, আপনাকে জানিয়ে আমার কী হবে, আপনি জেনে কী করবেন। তখন আমি তাদেরকে বললাম, আমাকে যদি সঠিকভাবে জানান তাহলে আমি আপনার কাছ থেকে শাড়ি নিয়ে আমার ডিজাইন দিয়ে আপনাকে শাড়ি করিয়ে আমি শাড়ি কিনে নেব। সেটা যখন সে বুঝতে পারলো তখন সে আমাকে কাউন্টের হিসাব দিল, সে আমাকে কাউন্টের সুতাগুলো দেখান যে চীনাতে শেখালো। আমি প্রায় সোনার গায়ে 2-2.5 মাস ধরে কাজ করেছি ওদের সাথে, মানে আমি শুধু সুতা চিনেছি। যে এই যে আপনি একটি চমৎকার একটি তথ্য বললেন, এবং এই যে আপনার সপ্তপর্ণা কুটির এই জন্য অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে, এবং এটার পিছনে এই যে আপনার গবেষণা, এটা আজকে যে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা নিশ্চয়ই আসলে বুঝতে পারবেন যে একটি উদ্যোগ যখন গ্রহণ করা হয় তার পিছনে যে গবেষণার দরকার, যে আমি কোথায় কী কী করা আমার করণীয়, যে আমাকে যে উদ্যোগ আমি যেটি গ্রহণ করছি সেটা সম্পর্কে জ্ঞান আহরণ করা এবং সঠিক জ্ঞান আহরণ করা, প্রয়োজনে তার যে রুট সেখানে যাওয়া, নিজে আগে কাজটা শেখা, এবং সেটা আপনি করলেন এবং 2.5 মাস ধরে আপনি কন্টিনিউ নারায়ণগঞ্জে গেলেন এবং সেই তাৎপল্যতে আপনি তাঁতিদের কাছ থেকে মিশে মিশে সুতা চিনলেন, কাজ করা শিখলেন। তারপরে শুরুটা কত টাকা মূলধন নিয়ে আপনি শুরু করলেন? শুরুটা আমি 5টা জামদানি 50,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। 50,000 টাকা হচ্ছে প্রথম আমার মূলধন।
এখন তো সেই মূলধনের পরিমাণ অনেক বেশি, এবং সেই মূলধনের পরিমাণটা কত এখন? 50 লাখ টাকার মতো। এখন 50 লাখ টাকায় আপনি 50,000 টাকা দিয়ে শুরু করে 50 লাখ টাকার মূলধনে পৌঁছে গেছেন, তো এই যে আপনার সফলতার গল্প, এটা তো নিশ্চয়ই একদিনে হয়নি, একদিনে হয়নি, এটার পিছনে যে পরিশ্রম আছে, এবং বিশেষ করে আমাদের দেশের নারী উদ্যোক্তাদের তো পদে পদে বিভিন্ন রকম চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, তো আপনার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জগুলো ছিল? প্রথমেই চ্যালেঞ্জটা ছিল, আমি যেটা সাধারণত হয় পরিবার থেকে যেটা হয়, লাকিলি আমি সেটা আমাকে সেই ফেস করতে হয়নি। তবে প্রথম যেটা ফেস করেছি সেটা হচ্ছে ওই যে বারবার আমাকে নারায়ণগঞ্জ যেতাম, আমি এগুলো নিয়ে গবেষণা করতাম, তাদের কথা হলো এটা শিখে কি করবে, তুমি তো একটা ভালো জব করছো, তুমি এটা এটা নিয়ে গবেষণা করে কি হবে, এটা জেনে কি হবে, এটা জেনে কি হবে, কি পরিবর্তন করতে পারবে, এটা তো একটা ট্রেডিশনাল মোটিভ, এই ট্রেডিশনাল মোটিভে তুমি কাজ করে কি কি বেনিফিটেড হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, বেনিফিটেড হই বা না হই, আমি একটা জিনিস জানবো না কেন, সেটাই হচ্ছে কথা। কিন্তু জানার পরে যে আগ্রহটা হলো যে আমি অরিজিনাল জিনিসটাই আমি রাখবো, আমি অরিজিনাল জিনিসটাই মানুষের হাতে তুলে দেব। জামদানি মোটিভ দিয়ে যে কোনো সুতাতে জামদানি মোটিভ বসালেই জামদানি হয় না, সুতির কাপড়ে ব্লক বসিয়ে জামদানি মোটিভ দিলেই জামদানি হয় না, সুতি যে কোনো সিল্কের কাপড়ে জামদানি বসালেই মোটিভ বসালেই সেটা জামদানি হয় না। আর জামদানি সেই ধরনের সুতার মধ্যেই সে মোটিভটা বসানো হয় বলেই, অরিজিনালিটি থাকে বলেই এটাকে জিআই পণ্য তৈরি করেছে, জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে। এই যে জিআই পণ্য নিয়ে আপনি কাজ করছেন এবং আপনি বলছেন যে একদম দেশীয় পণ্য নিয়ে আপনি কাজ করছেন, এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এসএমই উদ্যোক্তা বলছি বা সিএসএমই উদ্যোক্তা বলছি, এবং বর্তমান সময়ে অনেকেই আমরা দেখি যে হয়তো কিছু কাপড় কিনছেন এবং অনলাইনে বিক্রি করছেন, হয়তো ধরে নিচ্ছি সেটাই উদ্যোক্তা, হয়তো সেটা তো আসলে কোনো উদ্যোক্তার কাতারে পড়ছে না, সেটা বিজনেসের মধ্যে পড়ে। আর উদ্যোগের জন্য আসলে কাকে আমরা উদ্যোক্তা বলবো? যারা সেই প্রোডাক্টটা নিয়ে চেঞ্জ করছে, পরিবর্তন করছে যে এটা দিয়ে আর কি কাজ করা যায়। যেমন আমি জামদানি দিয়ে ব্যাগ তৈরি করছি, পার্স তৈরি করছি, খুব ভালো সাড়া পেয়েছি আমি, জামদানি হ্যান্ডব্যাগ, লেডিস ব্যাগ, আবার যেটা শপিং ব্যাগ যেটা বলি, মানে ক্যারি করার যেটা ব্যাগ বলি, সেটা তৈরি করেছি। আবার সেটা দিয়ে আবার আমি চাচ্ছি যে জামদানি পণ্যটা দিয়ে বিশেষ করে এমন কিছু তৈরি করতে যেটা বাইরের লোকেদের কাছে খুব পছন্দের হয়। উদ্যোগ আমরা তাকেই বলি আসলে, বা উদ্যোক্তা তাকেই বলি যে নতুন কিছু তৈরি করে বা নতুন কিছু চিন্তা করে গতানুগতিক যে জায়গাটা আছে সেখান থেকে বেরিয়ে নিজে একটা ভেরিয়েশন কিছু দাঁড় করে, যে এবং যেটা টেকসই হয়, সেটাই তো আসলে উদ্যোক্তাদের কাজ। এবং উদ্যোক্তারা তো এই অবশ্যই সৃজনশীল মানুষ এবং তারা কন্ট্রিবিউট করছেন এই সমাজের এবং এই দেশের অর্থনীতিতে, এবং প্রচুর মানুষের কর্মসংস্থানও হচ্ছে এখানে, তো আপনার প্রতিষ্ঠানেও নিশ্চয়ই অনেকের কর্মসংস্থান হচ্ছে, তো এখন আপনার প্রতিষ্ঠানে লোক সংখ্যা কতজন? আমার প্রতিষ্ঠানে লোক সংখ্যা 10 জন। তো এই যে আপনার সপ্তপর্ণা কুটির এখন কি কি ধরনের পণ্য নিয়ে কাজ করছেন আপনি? আমার পণ্যের মধ্যে হচ্ছে জামদানি, খাদি, কুমিল্লা বাটিক, মণিপুরি, এগুলো নিয়ে কাজ করছি। এখন কাজের মধ্যে যে মানে ফিউশনটা যেটা আমি এনেছি সেটা হচ্ছে আমি খাদি কাপড় দিয়ে ব্যাগ, লেডিস ব্যাগ, তারপর হচ্ছে জুতো, যেটা স্যান্ডেল স্লিপারের মতো যেটা তৈরি করেছি, আর একটা হচ্ছে ল্যাম্প শেড, পর্দা তো আছেই, ঘরে পর্দা, বিছানার চাদর সেটা তো আছেই, সাথে হচ্ছে আমি ল্যাম্প শেডটা এনেছি। এবং এই আপনার এই ল্যাম্প শেডের কথা অনেক জায়গায় আমরা শুনি, এবং ল্যাম্প শেডের এই যে আপনি একটা নতুনত্ব এনেছেন এবং সেটা তো প্রচার এবং প্রসারও ঘটেছে, তো আপনি যে এই যে সৃজনশীলভাবে নানান রকম তৈরি করছেন, একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে এই সৃজনশীলতা কতটা জরুরি বলে মনে করেন আপনি? সৃজনশীলতা না থাকলে আসলে সেখানে আপনার উদ্যোগ টা সামনের দিকে এগিয়ে চলা বেশ মুশকিল হয়ে যায়, কারণ এখানে অনেকেই একই পণ্য নিয়ে কাজ করছে, কেন আমারটা কিনবে? আমার কাছে যদি নতুনত্ব কিছু না থাকে, আমারটা যদি এর থেকে ডিফারেন্ট কিছু না থাকে, তাহলে আমারটা কেন প্রচার হবে, কেন মানুষ পছন্দ করবে? আপনার নতুনত্ব থাকতেই হবে, না থাকলে এটা উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে যায়।
যে এই উদ্যোগের কথা যখন বলছিলাম, এবং এই উদ্যোগে তো আমরা দেখি যে আমাদের যে করোনাকালীন সময় আসলো তখন তো জনজীবন স্থবির হয়ে গেল, কিন্তু আমাদের এই উদ্যোগের ক্ষেত্রে বিশেষ করে অনলাইন ভিত্তিক, ফেসবুক ভিত্তিক, আরো পার্টিকুলারলি বললে যে ফেসবুক ভিত্তিক আমাদের নানামুখী উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এই ব্যবসার সেক্টরে, এবং প্রচুর পরিমাণে নারী উদ্যোক্তার কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই যে নারী উদ্যোক্তার ক্ষেত্রে আপনি বলছিলেন যে নানা রকম বাধার কথা, তা আর আমাদের দেশের প্রান্তিক লেভেলের নারীরা আসলে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে? প্রথমেই বাধার সম্মুখীন হয় যেটা পরিবার থেকে, পরিবার চিন্তা করে যে এই মহিলাটা ঘরের কাজ করে এই কাজটা কি করতে পারবে, অর্থাৎ তাদের এই মহিলাটার প্রতি আত্মবিশ্বাস থাকে না। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে তাকে মূলধন কে দেবে, 50 টাকা হোক, 5,000 টাকা হোক বা 500 টাকা হোক, তাকে এই মূলধনটা কে দেবে। তখন সেও চিন্তা করে যে আমার কাছে তো কিছু নাই, আমি কার কাছে চাইব, হয় হাজবেন্ড দেবে নয়তো বাবার বাড়ির কেউ হয়তো দেবে, কিন্তু সেখানেও সে খুব বাধাগ্রস্ত হয়, অর্থাৎ ওই যে বললাম যে তার উপরে কনফিডেন্স রাখতে পারে না, যার কারণে হয়। আর তৃতীয়ত হচ্ছে তাদের ধারণা যে এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো মহিলা একা হাতে সামাল দিতে পারবে না, এখানে কিছু প্রবলেম তৈরি করে, মানে ওরাই এই প্রবলেমটা আপনাকে দেখাবে, অর্থাৎ এই মহিলাটাকে দেখাবে, তুমি কি এই প্রোডাক্টটা অমুকের কাছে ডেলিভারি দিতে পারবে, এই প্রোডাক্টটা অমুক তোমার বাসায় কেন এসে নিয়ে যাবে, যদি নিয়ে না যায়, এই প্রোডাক্টটা যদি পড়ে থাকে তাহলে তোমার যে স্টক হয়ে যাবে তখন এই জিনিসটা কোথায় রাখবে, বা এই টাকাটা যে আটকে যাবে সে টাকাটা তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবে, আবার নতুন করে উৎসাহিত করার পরিবর্তে আমাদের নিরুৎসাহিত করার একটা মানসিকতা বা পুরুষতান্ত্রিক সমাজে বারবার প্রবলেমগুলি ওনার সামনে দাঁড়া করাবে, কিন্তু বলবে না যে ঠিক আছে তুমি করো আমি দেখব, বা আপনারা এগিয়ে যান আমরা আছি। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু করার একটা ক্ষমতা কিন্তু সবারই আছে, তাই না? সবারই আছে, আমরা আসলে সেটাকে দেখতে পারি না অথবা তাকে দেখেও উৎসাহিত করতে পারি না। এবং আপনি আপনার কথা বলছিলেন, মূলধনের কথা বলছিলেন, এবং প্রান্তিক লেভেলের নারীর তো আসলে ওইভাবে সঞ্চয় থাকে না, আপনি ঠিকই বলছিলেন যে তারা কোনো না কোনোভাবে তো বাবার বাড়ির উপরে নির্ভরশীল বা স্বামীর উপরে নির্ভরশীল, কিন্তু এই যে আমরা বলি যে উদ্যোগের পিছনে মূলধন একটি অন্যতম একটা উপায়, বা কেউ যদি ক্ষুদ্রভাবে শুরু করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই ব্যাংক লোন পাচ্ছেন না, কিন্তু সরকার তো চেষ্টা করছেন এবং বাংলাদেশ ব্যাংকও যেটা বলছেন বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বাংলাদেশ মাত্র 5% সুদে লোন দিচ্ছেন, কিন্তু অনেক নারী বলছেন যে তারা এই লোনটা পাচ্ছেন না, বা তাদের আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা, প্রথম সমস্যা হচ্ছে ডকুমেন্টেশন। ব্যাংক এটা এমন একটা জায়গা যেখানে অথেন্টিসিটি থাকতে হবে, প্রথম হচ্ছে আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, তার কাছে কোনো লিখিত নাই, এটা এখনো পর্যন্ত অনেক প্রান্তিক নারীরাই সেটা বোঝে না, মনে করে ট্রেড লাইসেন্স খোলাটা একটা হেসেল, আমাকে আমার যদি ট্রেড লাইসেন্স রিনিউ করার মতো যদি টাকা না থাকে, আমার যদি এই ব্যবসাটা যদি এইভাবে না চলে তাহলে আমি পরবর্তী বছরে আমি ট্রেড লাইসেন্স রিনিউ কী করে করব। ট্রেড লাইসেন্স রিনিউ করতে এখন গভর্নমেন্ট অনেক সোজা করে দিয়েছে, আপনার বাসার ঠিকানা দিয়েও আপনি একটা ট্রেড লাইসেন্স তৈরি করতে পারেন, কিন্তু সবার ধারণা আমার বোধহয় শোরুম নাই দেখে আমি ট্রেড লাইসেন্স করতে পারবো না, কিন্তু আসলে তা নয়। আপনি আপনার এবং প্রান্তিক লেভেলের নারী যারা উদ্যোগ নেন তাদের তো সাধারণত গ্রামে বাড়ি থাকে, এটা হয়তো সমস্যা সৃষ্টি হয় ঢাকার ক্ষেত্রে যারা ভাড়া বাসা থাকে তাদের ক্ষেত্রে তো এটা একটি সমস্যা যে ভাড়া বাসা তো দেখানো আসলে একটি সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে আরো যদি একটু শিথিল হয় ব্যাংক ডকুমেন্টেশনের ক্ষেত্রে, বা মানুষও যদি একটু আরো বেশি সচেতন হয় যে তার কি কি করতে হবে তার ডকুমেন্টেশনের জায়গাটা, তাহলে এই উদ্যোগটা আরো বেশি গতিশীলতা পাবে? হ্যাঁ, সেটা হচ্ছে মানে ব্যাংক যদি এটাকে যদি আরও একটু মানে কিছুটা শিথিল করে, তবে এখন প্রান্তিক নারীদের সবারই একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে না, এটার যে আয় ব্যয়ের যে হিসাবটা এটা অবশ্যই তাদেরকে জমা দিতে হবে আপনাকে ব্যাংক লোনের ক্ষেত্রে, আপনি যদি ব্যাংক লোন পেতে চান, কারণ আপনার ব্যবসাটা কত ধরনের, কি ধরনের, কত টাকা পেতে পারেন। এবং এই যে ডকুমেন্টেশনের আপনি কথা বললেন, এই ডকুমেন্টেশন ব্যাপারে তো এখন অনেক বেশি ট্রেনিং হচ্ছে, এবং এই ট্রেনিংগুলো আসলে যে ভূমিকাগুলো পালন করছে আপনি কি মনে করেন যে এগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে ট্রেনিংগুলো এগুলো হচ্ছে কি সামনাসামনি আমরা মুখোমুখি বসে যে ট্রেনিংগুলো করি, তাতে কি হয় আমার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমি একজন ট্রেনারকে জিজ্ঞেস করতে পারি,
যেটা হয়তো আমি অনলাইন দেখে সেই প্রশ্নটা করতে পারছি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রেনিংগুলো আরও যদি আরও বেশি লেভেলে যদি করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক নারী উদ্যোক্তা যারা চিন্তা ভাবনা করছে আমি উদ্যোগ হব কি না, উদ্যোগী হব কি না বা উদ্যোগটা নেব কি না, তারা হয়তো এই ট্রেনিংগুলো বা এদের যদি দিক নির্দেশনা পায় তাহলে এরা অনেকটাই আরও অনেক নারীরা এগিয়ে আসবে। এবং সরকারও তো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তার বিভিন্ন সংস্থার মাধ্যমে, এসএমই ফাউন্ডেশন, জয়িতা সেফ এবং সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্ট, বিভিন্নভাবে সরকার চেষ্টা করছেন এবং এই ট্রেনিংগুলো এবং সরাসরি এগুলো থেকে উপকৃত হচ্ছেন প্রান্তিক লেভেলের মানুষ, এবং বিভিন্ন বেসরকারি সংস্থাও তো এই ট্রেনিংগুলো করছেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আরও বেশি ট্রেনিংগুলো ছড়িয়ে দেওয়া উচিত, এবং বিশেষ করে ম্যাক্সিমাম ট্রেনিংগুলো ঢাকা শহর ভিত্তিক হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে কিছু কিছু ট্রেনিং হচ্ছে, তো এগুলো আসলে প্রান্তিক লেভেলে ছড়িয়ে দেওয়া দরকার মনে করছেন। এবং এই যে প্রান্তিক লেভেলের নারীদের কথা আমরা বলছি, যে যারা এই বিভিন্ন হয়তো উদ্যোগ নিচ্ছেন এবং ইনোভেটিভ পণ্য তৈরি করছেন, তারা এই পণ্য প্রচার এবং প্রসারের ক্ষেত্রে হয়তো সেভাবে মেলে ধরতে পারছেন না, একটি ফরিয়ার মাধ্যমে হয়তো তাদের পণ্যগুলো অন্য জায়গায় যাচ্ছে কিন্তু তারা সেই টাকাটি থেকে বঞ্চিত হচ্ছেন, তো সেক্ষেত্রে এই মেলাগুলো কতটুকু ভূমিকা পালন করছে? মেলাগুলো ভীষণ উপকৃত, মানে উপকার বলে আমি মনে করি, যে তাতে হয় কি যে আমি আমার পণ্যটা আমার ক্রেতাকে দেখাতে পারছি, সরাসরি দেখাতে পারছি, বলতে পারছি, ক্রেতা সেই জিনিসটা হাতে ধরে দেখতে পাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে একটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হচ্ছে। ক্রেতা বুঝতে পারছে যে এই বিক্রেতা এই জিনিসই বিক্রি করে, ওই বিক্রেতা ওই জিনিসটা বিক্রি করছে, এবং আমি ক্রেতাও স্যাটিসফাইড যে আমি এই জিনিসটা ধরে দেখে বুঝে নিয়ে আসলাম, এবং যে যিনি ক্রেতা তিনি বুঝতে পারছেন যে বিক্রেতার পছন্দ কোনটা, কি আমার প্রোডাক্টটাকে কি ধরনের পরিবর্তন করতে হবে, মানে বিক্রেতা বুঝতে পারছেন যে ক্রেতার চাহিদা, হ্যাঁ বিক্রেতার ক্রেতা কি চাচ্ছেন, হ্যাঁ ক্রেতা কি চাচ্ছেন, কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, এই যে জিনিসগুলো সরাসরি আমি কিন্তু জানতে পাচ্ছি যে আমার কাস্টমার আমার কাছ থেকে কি ধরনের আশা করছে। অনেক কাস্টমার আছে আমাকেই সিদ্ধান্ত দেয়, আপা এটা করেন দেখবেন মনে হয় এই জিনিসটা হলে ভালো হয়। আমি কিন্তু প্রথম এই যে যে কনসেপ্টটা, এই যে টেবিল ল্যাম্পের যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমার একজন কলিগের কাছ থেকে আমি পাই। তার কথা হচ্ছে যে আমার বাসায় একটা টেবিল ল্যাম্প নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে ফ্যাব্রিক্সটা ছিল সে ফ্যাব্রিক্সটা উনি ওয়াশ করেছেন, ওয়াশ করার পরে ফ্যাব্রিক্সটা নষ্ট হয়ে যায়। ওনার কাছে টেবিল ল্যাম্পটা খুবই প্রিয়, এখন ওনাকে ফেলে দিতে হবে। তা আমি বললাম যে না তুমি ফেলো না, আমি একটা কাপড় দিয়ে আমি তৈরি করেছি। বলে এটাকে কিছু করা যায় না। আমি বলছি করা যায়। বলে কি যে এমন কাপড় দিয়ে করে দেবে করবেন যেটা নষ্ট হবে না, ধুলেও নষ্ট হবে না। তখন আমার কাছে মনে হলো ধুলেও নষ্ট হবে না, সেটা হচ্ছে খাদি কাপড়। তখন আমি এটা প্রথমেই উনাকে আমার এটা মানে উনার আইডিয়া আমার এক্সপেরিমেন্ট, কিন্তু এটাতে আমি খুব সাড়া পেয়েছি, ভালো সাড়া পেয়েছি। তো এই যে আপনি বলছিলেন যে অনেক ভাবনাও আসলে পাওয়া যায় ক্রেতাদের কাছ থেকে, এবং সেই সাথে তো তার পণ্যটি প্রচার এবং প্রসার হয় এবং একটা অর্থনৈতিক একটা ভালো বিক্রিও এখানে হয়, এবং সেখান থেকে সে আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হয় সে যে তার পণ্যটা নিয়ে কাজ। এবং এই মেলাগুলো তো আসলে এই যে আবার একই কথা বলি যে মেলাগুলো সাধারণত ঢাকা শহর কেন্দ্রিক এবং বিভাগীয় পর্যায়ে হচ্ছে, এবং মেলাগুলোকে তো আসলে প্রান্তিক লেভেলে উপজেলা পর্যায়ে হ্যাঁ এটাকে শুধু উপজেলা না গ্রামীণ পর্যায়েও নিয়ে যেতে হবে। গ্রামের মানুষের অনেক কাজ আছে অনেক সুন্দর, যেমন যশোরের মহিলারা যে কাঁথাগুলো কাজ করে, কাঁথা যে তৈরি করে সে তো গ্রামের মহিলারা তৈরি করে। তো আপনি যদি গ্রামে যদি মেলাগুলোর আয়োজন না করেন তাহলে ওদের কাজ তো আপনি দেখতে পাবেন না। আবার আমরা যারা কাজ করিয়ে নিয়ে আসি, এমন অনেক লোক আছে যে গ্রামের মহিলাদের দিয়ে আমরা একটা নকশি তুলে নিয়ে আসলাম, তাহলে ওর কাজটা তো শুধু আমাকেই দেখাচ্ছে বা আমি দেখে হয়তো ঢাকা শহরে নিয়ে আসছি, কিন্তু ওর মনে হচ্ছে যে আমি যে কাজটা উনাকে করে দিলাম সেই কাজটা যদি আরও কাউকে যদি আমি দেখাতে পারতাম বা অন্য আরও কাউকে যদি দেখাতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। সেজন্য আমার কাছে মনে হয় যে গ্রামে গঞ্জেও এই মেলাগুলোর
এবং গ্রামে গঞ্জে মেলার অবশ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং হচ্ছে, এবং সেই সাথে বিদেশে মেলার কথা আমরা বলি যে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে তো অনেক প্রোডাক্ট এখন বিদেশে রপ্তানি হচ্ছে, এবং আপনি যে যশোরের কাঁথার কথা বলছেন সেই কাঁথাও কিন্তু রপ্তানি হচ্ছে নানাভাবে। ডিজিটালাইজেশনের এই যুগে তা আরও অনলাইনের মাধ্যমে হচ্ছে এবং সরকারি বেসরকারিভাবেও মেলার আয়োজন হচ্ছে। বিদেশে এই মেলাগুলো আসলে কী ধরনের ভূমিকা পালন করছে বিদেশে রপ্তানির ক্ষেত্রে? রপ্তানির ক্ষেত্রে আমাদের এখানে রপ্তানির ক্ষেত্রে একটু প্রবলেম আছে। একজন আমার পণ্য পছন্দ করেছে ফেসবুকে, তাকে আমি জিনিসটা পাঠাচ্ছি ডিএইচএলের মাধ্যমে, কস্ট বেশি পড়ছে। কিন্তু এখন যদি মনে করেন যে এইভাবে যদি আমাদের বাংলাদেশ থেকে যদি সরকাররা যদি মনে করতো যে এই প্রোডাক্টটা আমি কন্টেইনার করে দিয়ে দেব, একটা কন্টেইনারে মাল যাওয়া আর একটা ডিএইচএলের মাধ্যমে 10 গ্রাম 14 গ্রাম 1 কেজির একটা মাল যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি বলছিলেন কস্টিং এর কারণে এবং প্রক্রিয়া, এবং এটার ক্ষেত্রে তো সময়েরও একটা ব্যাপার আছে। তবে ডাক বিভাগ এখন অনেকটাই সাশ্রয়ী মূল্যে বিদেশে রপ্তানি করছে এবং মানে পণ্যটাকে পৌঁছে দিচ্ছে, এবং সেখানে কিন্তু খুব কম সময়ে, দ্রুততম সময়ে পণ্যটি যাতে সঠিকভাবে পৌঁছে সেটাও কিন্তু ডাক বিভাগ সেই ব্যবস্থাটা নিয়েছে। কিন্তু আপনি আপনার কথার সাথে আমি একমত যে বিদেশে আরও বেশি মেলার আয়োজন করা উচিত, এবং বিদেশে যদি এরকম হয় এম্বাসির মাধ্যমে বা ওইখানকার যে কমিউনিটি আছে তারা যদি এরকম করে যে একটা প্রদর্শনী সেন্টার যদি থাকে, কিংবা ওই যে সেলস সেন্টার যদি থাকে, এবং সারা বছর ব্যাপী বাংলাদেশের পণ্যগুলো ওখানে বিক্রি হতে পারে, সেই জায়গাটা করলে জিনিসটা ভালো হয়। আর ডিজিটালাইজেশনের এই যুগে বিশেষ করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তো বিদেশিরা এই দেশের পণ্যটাকে নিচ্ছে এবং বিদেশে রপ্তানিও হচ্ছে অনেক পণ্য, এই ডিজিটালাইজেশন একজন নারী উদ্যোক্তা বলি বা একজন উদ্যোক্তার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে এসে? আমরা তো সবাই ডিজিটালেই হয়ে গিয়েছি, আমরা এখন সবাই মোবাইল নিয়েই দেখতে থাকি যে কোথায় কি আছে। এখন অনলাইনেই অর্ডার হচ্ছে, সেটা জামা জুতা খাবার থেকে শুরু করে যে কোনো পণ্যই অনলাইনেই অর্ডার হচ্ছে, কারণ ব্যস্ততম যে ইয়েতে মার্কেটে গিয়ে বা মার্কেটে গিয়ে ঢাকা শহরের যে অবস্থা, জ্যামজটের মধ্যে মার্কেটে গিয়ে সময় নষ্ট করার মতো হয়তো মানুষের সময়টা অনেকটাই কমে গেছে। সবাই কিন্তু এই ফেসবুকটার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পণ্যটা দেখে অর্ডার করে নিয়ে যাচ্ছে। বা মার্কেট প্লেস, অনলাইনের যে মার্কেট প্লেসগুলো আছে, সেই জন্য আপনি বলছেন যে একজন উদ্যোক্তার অবশ্যই ডিজিটালি সাউন্ড হতে হবে, তাকে অবশ্যই এই সম্পর্কে ধারণা। ও যে ট্রেনিং এর মধ্যে, সেটা বলছি যে প্রান্তিক লেভেলে ট্রেনিং এর মধ্যে মহিলাদেরকে এই জিনিসটা আগে শেখাতে হবে, এবং আমরাও আপনার সাথে আশা এবং প্রত্যাশা করছি যে প্রান্তিক লেভেলে যারা নারী আছেন তারাও আরও বেশি উদ্যোগী হবেন স্বইচ্ছায়, এবং সরকার এবং যে সংগঠনগুলো আছে তারাও উদ্যোগী হবেন, তারা ডিজিটালাইজ চেষ্টা করে যাচ্ছে। তবে আমাদেরকে উনাদের এই সুবিধাটা আমাদেরকেই নিতে হবে। জি, আমরাও আপনার সাথে একমত, এবং আশা করি যে প্রান্তিক লেভেলের মানুষ যারা আছেন তারা, যারা বিশেষ করে উদ্যোক্তা আছেন, তারা ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও বেশি তাদের উদ্যোগকে সম্প্রসারিত করতে পারবেন, এবং বিদেশে আমরা যে কথাগুলো বলছিলাম যে বিভিন্নভাবে এই পণ্যগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশকে সমৃদ্ধ করবেন অর্থনীতিতে। তো শুভ্রা চৌধুরী, আমাদের স্টুডিওতে কষ্ট করে আসবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং নৌশান টিভিকেও ধন্যবাদ। নৌশান টিভির যারা কলাকুশলী আছেন, যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, তাদেরকেও আমার তরফ থেকে এবং সপ্তপর্ণা কুটিরের তরফ থেকে অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম শুভ্রা চৌধুরীর সাথে তার উদ্যোগ নিয়ে, এবং সেই সাথে আমরা কথা বলছিলাম ব্যাংক ঋণ এবং প্রান্তিক লেভেলের নারীদের যে চ্যালেঞ্জ এবং সেখান থেকে যে উত্তরণের উপায়, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করছিলাম। আশা করি যে যেসব উদ্যোক্তা বন্ধুরা আপনারা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন তারা অনেক বেশি উপকৃত হবেন এই অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you.